বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে ভিডিওটি শেয়ার করব, সেই ভিডিওটি হচ্ছে আপনার নোটিফিকেশন বারে আপনি আপনার নিজের পিকচার কীভাবে সেট করতে পারবেন, ফন্ট কালার কীভাবে ফন্ট চেঞ্জ করতে পারবেন, ফন্ট কালার কীভাবে চেঞ্জ করতে পারবেন। তো কীভাবে করতে পারবেন আমি এখনই আপনাদের দেখাবো। ভিউয়ার্স, তার জন্য একটা প্লে স্টোর থেকে আপনারা অ্যাপস ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার পর সেটা আমি ভিডিওর শেষে আপনি দেখা দেবো কীভাবে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তো দেওয়াই থাকবে, সেইখান থেকে আপনি নিতে পারবেন। তো ফার্স্টে অ্যাপসটিতে ঢুকলাম। অ্যাপসটিতে ঢোকার পর আপনার যে উপরে অফ আছে, তো অফটিকে অন করবেন। অন করার পর নোটিফিকেশনস নামে একটা অপশন থাকবে, তো আপনি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার দুটো উপরে যে দুটো অ্যাপস আছে অন আছে। তো আপনি চাইলে অন, আমার অন আছে কিন্তু আপনাদের অফ থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনারা অন করে নেবেন। তো আমি জাস্ট, আমার একটা মাত্র অফ আছে, আমি অন করে নিচ্ছি। তো জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর যে পারমিশনটা আছে, পারমিশনটি ওকে করবেন। ওকে করার পর আপনি ব্যাক স্পেসে ক্লিক করবেন। ব্যাক স্পেসে ক্লিক করার পর আপনি ডান করবেন। ডান করার পরে আপনি এই ফন্ট কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আপনি সোয়াইপ করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন আদার্সে একটা আদার্সের অপশন আছে, কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার নোটিফিকেশন বারে কোনো পিকচার আছে কি না। আমার নোটিফিকেশন বারে কোনো পিকচার নাই। আমি কাস্টম ব্যাকগ্রাউন্ডে ঢুকলাম। ঢোকার পর সিলেক্ট করার পর ক্যামেরা থাকতে পারে, আপনি যখন তখন ছবি তুলে এখন ছবি তুলে দিতে পারেন। গ্যালারিতে তো আছেই, গ্যালারিতে ছবি আছে ওইটা নিতে পারেন, এবং ফটোতে ছবি নিতে পারেন। তো আমি গ্যালারিতে ঢুকলাম। ঢোকার পর আমি আমার একটা পিকচার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে কোরা পাশে আপনি চাইলে আপনার মন মতো করে কেটে নিতে পারেন। তো কোরাপে ক্লিক করলাম। কোরাপে ক্লিক করার পর দেখেন আমার নোটিফিকেশন বারে আমার পিকচারটি চলে আসছে। পিকচারটি চলে আসছে। এখন কালারগুলো আছে ব্ল্যাক, আমি যদি হোয়াইট করে দিই তাহলে হয়তো আরও একটু সুন্দর দেখাবে। তো এখানে লেখা আছে ব্রাইটনেস কালার, আইকন কালার যদি হোয়াইট করি দেখি এবার কী আসছে। আইকন কালারগুলো সিলেক্ট করছি, সবগুলো হোয়াইট চলে আসছে। আপনি এইখানটায় যদি আইকন কালারটা আপনি রেড বা যে কোনো কালার দিতে চান তাহলে হয়তো সেই কালারগুলো আপনার শো করবে। আমি আপনার গ্রিন দিয়েছি, গ্রিনে দেখেন না সব কিছু সবুজ আসছে। তো ভিউয়ার্স, এছাড়াও রয়েছে নিচে আপনি যদি আপনার ব্রাইটনেস কালার চেঞ্জ করতে চাচ্ছেন, ব্রাইটনেস কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আমি রেড দিয়ে সিলেক্ট করি। তাহলে ব্রাইটনেস কালার উপরেটা দেখছেন যে ব্রাইটনেস কালারটাও আপনার চেঞ্জ হয়ে গেছে। তো এছাড়াও আরও বাকি অপশনগুলো আছে, অপশনগুলো আমি বললাম ভালোভাবে জেন না, তো আমার থেকে হয়তো আপনারা ভালোভাবে জেনে নেবেন। আমার ভিডিওর প্রথম আপনি দেখতে পান।